আর যে যুদ্ধের ময়দানে থেকে লড়াই করে যদি হেরেও যায় না তা কিন্তু ওয়ারিয়ার বলে দ্য কাইন্ড অফ রেজাল্টস হুইচ উই হ্যাভ গিভেন ইটস अगेन ভেরি ভেরি কমেন্ডেবল কি এজ এ কোম্পানি हमारा ইন্টেন্ট এই হ্যায় কি হাম আপকো সাপোর্ট কর পায়ে আপকো সাকসেসফুল বানা পায়ে অর জরুরত ইসলিয়ে ক্যোকি জো হুয়া উসে বদল নি সকতে জো আগে হ্যায় শায়দ উসে বহুত বেহতর কর সকতে হ্যায় যতই বাধা আসুক না কেন যতই অবস্টিকল আসুক না কেন লক্ষ্য কিন্তু আমাদের একটাই রিসেন্টলি উই লঞ্চড দ্য টাইটলস ইন বেঙ্গলি And just imagine it was still our best-selling title, even on Amazon, even on our store. Mains के लिए भी जो content available होगा, वो 3 से 4 महीने के अंदर students के पास होगा. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এবং তোমাদের জন্য আজকে আমি যে সেশনটা এনেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে এই সেশনটা শুধুমাত্র তোমাদের জন্য। কারণ 2021 সাল, 2020 সাল এগুলো থেকে পেরিয়ে প্রচুর করোনা দাপট, প্রচুর বিপদ, কত রকম সমস্যা, এই সব কিছু পেরিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি 2022-এ। এবং আজকে তোমাদের জন্য এই 24/7 বেঙ্গলি অর্থাৎ পুরো 24/7 চ্যানেল তোমাদের জন্য কি এনেছি, আমরা কতটা লড়াই করলাম, সে সব কিছু গল্প আজকে আমরা আনবো এবং সমস্ত স্যারদের কাছ থেকে শুনে নেব। তাহলে চলো একটু আসা যাক আমাদের অন্যান্য স্যারদের সাথে একটু কথা বলার জন্য। তো চলে এসেছি আমি একটু গৌতম স্যারকে আমাদের বিরক্ত করতে, সবাই চিনতেই পারছো গৌতম স্যারকে। তো স্যার, 2021 সাল সবার কাছে খুব ডিস্ট্রেস গেছে, কেউ কেউ বাড়ি থেকে হয়তো বেরোতেও পারেনি, কিন্তু এই যে অসুবিধাগুলো আমরা পেরিয়ে এলাম 2022-এ এত লড়াই করে, এবং এর থেকে তোরা প্রমাণিত হয় যে পরিস্থিতি যেমনই হোক না কেন, আড্ডা 247 বাংলা এবং আড্ডা 247-এর পুরো টিম সম্পূর্ণ লড়াইতে কিন্তু সবার সাথে ছিল। এবং সব থেকে বড় ব্যাপার স্যার, যে স্টুডেন্টরা আমাদের সাথে কিরকম তালে তাল মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা জিতলো এবং 2022-এ আমরা আসলাম, এই ব্যাপারে যদি কিছু একটু বলো। একদম স্যার। তো ফার্স্ট অফ অল তো সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। 2021 সত্যি আমাদের সকলের জীবনে অনেক কিছুই শিখিয়ে দিয়ে গেছে, কিন্তু যতই বাধা আসুক না কেন, যতই অবস্টিকল আসুক না কেন, লক্ষ্য কিন্তু আমাদের একটাই, এবং সেই লক্ষ্যটা ছিল যে কী করে আমরা সফলতা অর্জন করতে পারি। এবং তার জন্য কিন্তু আমরা অনবরত চেষ্টা করে গেছি, আড্ডা 24/7 বাংলার সমস্ত ফ্যাকাল্টি টিম, আড্ডা 24/7 বাংলার ব্যাকএন্ডে থাকা সমস্ত টিম যারা আমাদের পেছনে কাজ করছে, অনবরত দিন রাত তারা খেটে যাচ্ছে। এবং আমি মনে করি সব থেকে বড় কথা, ছাত্রছাত্রীদের একটা সাপোর্ট, সবসময় আমাদেরকে একটা সাপোর্ট সিস্টেমের মতো করে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকা, এবং এই সকলের মিলে আমাদের যে ঐক্যবদ্ধ শক্তি, এই শক্তির বিনিময়ে কিন্তু আমরা যদি দেখতে যাই আমরা কিন্তু সফলতা অর্জন করতে পেরেছি। আমি কখনোই এটা বলবো না যে আমরা কখনো হয়তো অনেক জায়গায় ফেল করেছি, অনেক জায়গায় হয়তো আমাদের মিস আউট হয়ে গেছে, অনেক জায়গায় হয়তো আমরা অনেক জিনিস হয়তো আমরা দিতে পারিনি, কিন্তু তাই বলে এটা নয় যে আমরা সফলতা আনতে পারিনি। আমরা কিন্তু অবশ্যই সফলতাকে এনেছি, আমাদের যেটা গ্রোথ ছিল আমাদের, আমরা যদি দেখি আড্ডা 24/7 বাংলার পরিবার, আমরা কিন্তু আজকের ডেটে এই সময় দাঁড়িয়ে আমরা প্রায় 4.5 লক্ষ পরিবারের একটা টিম আমরা হতে চলেছি, আগন্তুক হয়তো কিছুদিনের মধ্যে আমরা হয়ে যাব। তো এই সকল সফলতা আমি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি সত্যি আড্ডা 24/7 বাংলার গোটা ছাত্রছাত্রীদেরকে অবশ্যই আমি ডেডিকেটেড করতে চাই, এবং রিয়েলি থ্যাংকস টু এভরি ওয়ান যারা আমাদেরকে সবসময় আমাদের সাথ দিয়ে গেছে, প্রত্যেক পদে পদে আমাদের সাথে থেকেছে। অপূর্ব স্যার, একদমই তাই। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা গৌতম স্যার হয়তো একটু যেটা বললেন না, কিন্তু গৌতম স্যার তোমাদের জন্য নিজের মন থেকে যেটা বলেছেন, যেটা থ্যাঙ্কফুল, অবশ্যই থ্যাংক ইউ সমস্ত 24/7 সাবস্ক্রাইবারদের, সবাই যারা যারা আমাদের সাথে থেকেছো, আমাদের ক্লাস করেছো বা আমাদের পেড ব্যাচে যারা ভর্তি হয়েছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আজকের আমাদের ইম্প্রুভমেন্ট কাকে বলে, ইম্প্রুভমেন্ট তাকেই বলে যে কালকে আমরা যারা ছিলাম আজকে কিন্তু তার থেকে বেটার আছি, এবং সেই বেটারমেন্টটা কি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। এবারে আমরা বিরক্ত করতে চলে এসেছি আমাদের সব থেকে কি বলবো, সব থেকে মজার স্যার, আমাদের সব থেকে মজার স্যার শুভাশিস স্যার। শুভাশিস স্যার তোমাদেরকে সায়েন্স পড়ান, সায়েন্স শুধু পড়ান না, সায়েন্সের সাথে সাথে আমাদের চারপাশে যে আর বাদ বাকি শত্রুরা, করোনার মতোই আরও অনেক কিছু শত্রুরা আছে, কি সেটা নেগেটিভিটি, সমাজের নেগেটিভিটি, এই তুই চাকরি পাবি, তুই কি চাকরি পাওয়ার মতো তোর যোগ্যতা আছে, এই সব কিছু প্রশ্ন আমাদের কিন্তু ছোটোবেলা থেকে অনেক শুনে আসতে হয়েছে। শুধুমাত্র তোমরা নয়, কিন্তু শুধুমাত্র আমরাও শুনেছি এই আড্ডা 247-এর বাংলাতে এরকম চ্যালেঞ্জ আমাদেরও এসেছে। কিন্তু
স্যার ধন্যবাদটা কিন্তু স্টুডেন্টদের জানাতেই হয় যে আমাদের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ এসেছে করোনা থেকে শুরু করে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম নিচু করে দেখা, বিভিন্ন রকমভাবে আমাদেরকে চ্যালেঞ্জ করা যে আমরা পারবো না, সেই জায়গাগুলোতে আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের অনেক সাপোর্ট করেছে একদম কাঁধে কাঁধ মিলিয়ে। তো তাদের জন্য স্যার যদি কিছু বলেন। একদম, তোমাদের লাইফে অনেক নেগেটিভিটি আছে আমরা জানি, সবার লাইফেই থাকে, চারপাশের কাকিমা জেঠিমা কাকু জেঠু সবাই থাকে যারা এসে বলবে তোমার দ্বারা কিছু হবে না, সম্ভব নয়, আমাদেরও বলেছে যে তোমাদের দ্বারা হবে না, এটা করো এটা ছেড়ে দাও। এই মানে অনলাইন প্ল্যাটফর্ম আবার হয় নাকি, বেঙ্গলে অনলাইন প্ল্যাটফর্ম, তো এই করোনা সিচুয়েশান বুঝিয়ে দিয়েছে যে অনলাইন পড়া কতটা জরুরি আর অনলাইনে কত ভালোভাবে পড়া যায়। অফলাইনে তুমি একদিন ধরো কোনো কারণে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তুমি যেতে পারলে না, তুমি সেই ক্লাসটা রেকর্ডেড দেখতে পাবে বাড়িতে বসে? কখনোই নয়, দেখা সম্ভব নয়, আর তোমার কাছে ওই পাণ্ডুর মতন ওই চোখ বন্ধ করে দেখার ক্ষমতাও নেই, দিব্যদৃষ্টি নেই, তাহলে তুমি কি করবে? তাহলে তোমার একমাত্র উপায় অনলাইন। অনলাইনে কি হবে, কোনো কারণে তোমার শরীর খারাপ, তুমি ক্লাস দেখতে পাচ্ছ না, সেটা রেকর্ডেড দেখে নিচ্ছ, বা একটা ক্লাস কি তুমি অফলাইনে চারবার পাঁচবার ছবার দশবার দেখতে পাবে? পাবে না, সেটা তুমি এখানে দেখতে পাবে। অফলাইনে যদি একবার দু মাসের কোর্স করে নাও সেটা আর কোনোদিনও তুমি আর দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে যদি এক বছরের সাবস্ক্রিপশন থাকে বা দু বছরের সাবস্ক্রিপশন থাকে এক থেকে দু বছর তুমি কন্টিনিউয়াস দেখতে পাবে ক্লাসটা। তার মানে কি, এইখানে তোমার অ্যাডভান্টেজ তো আছেই, অনলাইনে এটাই সুবিধা। অনলাইনে এরকম হাজারো সুবিধা আছে, অনেক সুবিধা আছে, তোমার বাস ভাড়া খরচ করে ধরো ২০ টাকা ২০ টাকা ৪০ টাকা বাস ভাড়া খরচ করে যেতে হয়, ট্রেন খরচ দিতে হয়, তারপরে গিয়ে তুমি পড়তে যাচ্ছ, আর অনলাইনে ঘরে বসে পড়ো। অফলাইনে যেই কোর্সটার দাম ধরে নাও ১,৩৫,০০০ টাকা মতন হতে পারে কোনো কোনো ইনস্টিটিউশনে, সেটাই আমাদের অনলাইনে ৫,০০০ টাকা। তো এই সুবিধাগুলো তো অবশ্যই আছে, তো অনলাইন হচ্ছে আমার মনে হয় বর্তমান যুগে এটাই বেস্ট প্ল্যাটফর্ম এবং ভবিষ্যতে এটাই হতে চলেছে, এই প্ল্যাটফর্মটাই আমাদের উঠে আসতে চলেছে ভবিষ্যতে, এইটার উপরেই আমাদের ফোকাস করতে হবে, এইভাবেই আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। রিসেন্টলি আবার লকডাউন লাগতে চলেছে, আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখলে কালকে আমাদের এইখানে গুরগাঁওতে লকডাউন প্রায় লেগে গেছে, তো আবার ভবিষ্যতে এরকমই হয়তো চলতে থাকবে, এর মধ্যে দিয়েই আমাদের মানিয়ে নিতে হবে। তো মানিয়ে নেওয়ার জন্য আমাদের আড্ডা ২৪/৭ বেঙ্গলি প্ল্যাটফর্ম তোমাদের অলওয়েজ সাথে থাকবে, অলওয়েজ পাশে থাকবে, এবং তোমরা ২,১৮,০০০ সাবস্ক্রাইব থেকে আমরা এই জার্নি শুরু করেছিলাম, তোমরা তখন থেকে আমাদের এই আড্ডা ২৪/৭ বেঙ্গলি সাথে ছিলে, এবং বর্তমানে আমরা প্রায় আরও ২,০০,০০০ উপরে সাবস্ক্রাইবার গেইন করেছি, তোমরা পাশে ছিলে বলেই পেরেছি। আগামী দিনে পাশে থাকলে আমরা মিলিয়ন্সও ছোব, আমরাই হয়তো হব বাংলার প্রথম মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল, আশা করা যায়। আশা করা যায় তো? অবশ্যই, একদম। তো সেই জোশ নিয়ে আমরা এগোতে থাকি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে কিন্তু সবাই। এবং সব থেকে বড় কথা স্যার, যে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম শুরু করেছিলাম আমরা ২,০০,০০০ দিয়ে, ছোট থেকে সবাই শুরু করে, এবং সেখানে কিন্তু বেশ কিছু ভুলও হয়েছে আমাদের, বেশ কিছু ভুল হয়েছে, এবং সেগুলোকে আমরা ২০২২ বা ২০২১ চলতে চলতে বেশ কিছু জিনিস আমরা ঠিক করেছি, আরও ইম্প্রুভ করেছি। এই ২০২২ সালে এটা আমাদের রেজলিউশন হওয়া উচিত, সেই ভুলগুলোকে ইম্প্রুভ করব, এবং সেই ইম্প্রুভ করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। লড়াই থামালে চলবে না, আজকে লড়াইয়ের দেখো ব্যাপারটা হচ্ছে লড়াই সে যেতে যে যুদ্ধে থেকে যায়, যুদ্ধ ছেড়ে যে পালিয়ে গেল সে তো আর হলো না কিছু। তো আজকে আমরা যুদ্ধে থেকে যাওয়ার যে ফলাফলটা আজকে তোমার সাথে আমরা শেয়ার করব। স্যার এই যে আমাদের লড়াইতে যে এতগুলো স্টুডেন্ট আমাদের পাশে রয়েছে, এতগুলো স্টুডেন্ট আমাদের যে ভালো যাচ্ছে, যে গুডউইল নিয়ে আমাদের ক্লাস করে, আমাদের অনবরত ক্লাস, আমাদের ইভেন বেশ কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের শরীর খারাপ হলে জিজ্ঞাসা করে স্যার আপনারা কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা তোমাদের জন্য আছি, যথেষ্ট ভালো থাকবো, সুস্থ থাকবো, তোমরাও সুস্থ থাকো, সবাই এই লকডাউন আবার লাগুক, কোনো অসুবিধা নেই, ২০২২ আরো কঠিন আসুক, অসুবিধার কিচ্ছু নেই, জিতবো তো আমরাই স্যার, তাই না? একদম একদম, আমরাই জিতবো, কারণ যুদ্ধের ময়দান ছেড়ে যে হেরে বেরিয়ে মানে হারলেও না হয়তো পালিয়ে গেল তাকে লুজার বলা হয়, আর যে যুদ্ধের ময়দানে থেকে লড়াই করে যদি হেরেও যায় না তাকে কিন্তু ওয়ারিয়ার বলে। তো আমরা ওয়ারিয়ার, আমরা ওয়ারিয়ার, আমরা জিতবই একদিন না একদিন, তো জিতবই আমরা ডেফিনেটলি। তো বন্ধুরা লড়াইটা তো চলছে, লড়াইটা চলতে চলতে আমরা কী কী গেইন করলাম এই ২০২১-২২ মধ্যে, কী হলো আগের বছর থেকে এই বছরে, চলো একটু দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, তো
এই যে 2020 থেকে 2019 এর শেষ থেকে বলতে পারো বা 2020 থেকে বলতে পারো, আজকে আমাদের 2022, তো এই 2022 সালের এত জার্নিতে আমরা এরকম অনেক সঙ্গী পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি যারা অনবরত আমাদের সাথে আমাদের আড়া 247 এর অফিসে আমাদের সাথে রয়েছেন এবং থেকেছেন। তো সেরকমই একজন হচ্ছেন আমাদের আশিস গৌতম স্যার, তোমরা তাকে অনেকেই চেনো। স্যার, ইম্প্রুভমেন্ট হতে হয় ইয়ে কি আজ হাম জো হ্যাঁ কল হাম উসে বেহতর বনেঙ্গে, তো ইয়েই ইম্প্রুভমেন্ট, ইয়ে কম্পিটিশন। আর ইসমে সাথ দিয়ে হাম লোক বহুত সারে বচ্চে जो कि हम लोगों के जो सब्सक्राइबर्स हैं, जो 2 लाख को थे और वो आज 4 लाख से भी ज़्यादा है और आगे भी जाएंगे, तो इसके बारे में सर कुछ अगर हमारे स्टूडेंट्स के लिए हो। सर, मैंने तो एक चीज़ अनुभव किया है और ये चीज़ मैंने देखी है कि जब हम लोग रेस में दौड़ रहे होते हैं और कभी रेस में गिर भी जाते हैं तो हम हमेशा ये देखते हैं कि हमसे आगे कौन है, कभी पीछे मुड़कर नहीं देखते हैं। लेकिन हम असल ज़िंदगी में क्या होता है कि जब खुद को परेशान करते हैं या खुद को परेशान होता हुआ देखते हैं तो हम अपनी पुरानी चीज़ें या जो चीज़ें हमारे साथ खराब हो रही होती हैं उनको देखने लगते हैं। तो जो 2019 रहा, 2020 रहा या दो कभी भी कोई भी अगर वर्ष रहता है, टफ सिचुएशन रहती है, तो हमें उससे बाहर आने की बहुत ज़रूरत है। और ज़रूरत इसलिए क्योंकि जो हुआ उसे बदल नहीं सकते, जो आगे है शायद उसे बहुत बेहतर कर सकते हैं। और उस बेहतर की दिशा में जो हमारा परिवार शून्य से शुरू हुआ था और हमारे और आपके साथ से आज वो 4 लाख हो चुका है और डेफिनेटली अनुभव से उसे हम लोग 40 लाख नहीं CR में ले जाएंगे अगर आपने साथ दिया तो, और आपके साथ की हमें ज़रूरत है, बस यही चाहिए। बाकी आप देखिए दिन रात बंगाली टीम हमारी है आपके साथ, शायद सोचते भी नहीं है हम लोग कि सुबह जुड़ना है कि शाम को जुड़ना है कि कहाँ से जुड़ना है, बस हाँ हमेशा अवेलेबल रहना चाहे परिस्थितियाँ कितनी भी विपरीत हो। बस একদম স্যার, থ্যাংক ইউ। আর এইভাবে স্যার যেহেতু হিন্দিতে, আমি যেন হিন্দিতেই বলছি, আর এসেই হামলোক আগর সাথ মে রহে, ডটকে রহে, লড়াই কা জো ময়দান হো ও নহিঁ ছোড়ে, তো করোড় কিয়া করোড় সে ভি জ্যাদা আগর হাম পৌঁছ যায় তো উসসে ভি কোই মতলব কোই ডাউট নহিঁ হ্যায়, তো এসেই চলতে রহেঙ্গে আর নই জিন্দগি কি তরফ নয়া কুছ করেঙ্গে। আর ইম্প্রুভমেন্ট তো দিখ হি রাহা হ্যায় আপ সবকো, আমরা অবশ্যই আরো ইম্প্রুভমেন্ট করব, আরো আমরা উন্নতি করব সব জায়গাতে। এবং তোমাদের চাকরির খবর যেদিন কি আমরা শুনবো যে হ্যাঁ স্যার জব মিল গই, তব তো পার্টি হোগি। আরে স্যার পার্টি হোগি, আরে গর্দা উড়া দেঙ্গে। আর আবি তো দেখি শুরুয়াত হ্যায়, ইয়ে শুরুয়াত হ্যায় দোস্ত, কদম রাখা আবি হাম লোগো নে, আবি তো বহুত লম্বি মঞ্জিল বাকি হ্যায়। আর জিন্দগি মে সিরফ জিতনা অনুভব কহতা হু ইয়ে হ্যায় কি ইয়ে আসমান কহিঁ রুকতা হি নহিঁ হ্যায়, ये आसमान कहीं रुकता नहीं। अगर शुरुआत करो ना तो बहुत है दूर जाने के लिए, कभी रुकना नहीं है, कभी थमना नहीं है। अगर पा भी लो ना तो भी आगे बढ़ते रहिए, जिंदगी में कभी चीज़ रुकने के लिए नहीं होनी चाहिए, आगे बढ़ने के लिए होनी चाहिए। इस टीम के साथ जुड़िए, इस टीम में आ गए, ठीक है, इस टीम में वो आ गए ना अगर ये आप इनका साथ दिए और ये हमारा साथ दिए और हम सब एक दूसरे का साथ दिए तो भैया आगे लगा देंगे। अड्डा 247 चैनल सब्सक्राइब करिए, शुक्रिया। तो बंधुरा, এই আমাদের বাংলার যে অনলাইন জগতে আমাদের যে অনলাইন পড়াশোনায় একটা সবথেকে বেশি ল্যাকিং ছিল সেটা হচ্ছে কন্টেন্ট। 2021 সাল থেকে বা 2020 সাল থেকেই ভাবতে পারো, 2020 সালের লাস্টের থেকে 2022 সাল অবধি আমরা যে জার্নিটা করলাম, এই জার্নিতে সবথেকে বড় যেটা ভূমিকা তোমাদের কাছে পেয়েছো সেটা হচ্ছে বাংলায় আমাদের কন্টেন্ট, বাংলায় বই, জিকে, জিএস এবং অন্যান্য বিভিন্ন রকম ই বুক, যেটা আগে আমরা হয়তো বা বাংলা ছেলেমেয়েরা হয়তো ভাবতে পারতো না। তো সেই চেঞ্জটা যে এনেছেন আমাদের সাথে এবং আমাদের যার সহযোগিতায় যার সাহায্যে আমরা এটা করতে পেরেছি, তিনি হলেন প্রশান্ত স্যার। তিনি দেখছেন প্রশান্ত স্যার অতটা ভালো বাংলা বলতে পারেন না, কিন্তু তোমাদের সাথে হিন্দিতে তিনি কথা বলবেন। স্যার, আজ যো হামলোক ইয়ে 2021-22 তক যো বেঙ্গলি কা যো কন্টেন্ট হ্যায় উসমে যো হামলোক ইম্প্রুভমেন্ট লায়ে হ্যায় যো কি ল্যাকিং। जी तो सर, मतलब मैं आपको पहले ये बताना चाहूँगा कि मतलब सिंस वी स्टार्टेड फ्रॉम 2020 में जब हमने स्टार्ट किया था तो हम लोगों ने कभी इमेजिन नहीं किया था कि हम लोग बंगाली की एक टॉप सेलिंग बुक बना सकते हैं। मतलब वो एक छोटा सा कहते हैं ना कि एक छोटा सा स्टेप था हमारा कि हम एक बार करके देखते हैं और उसको स्टूडेंट्स इतना लाइक करेंगे, प्लस उसके बाद टेस्ट सीरीज की अगर आप बात करें तो डिफरेंट जितनी भी एग्जाम्स हैं आपके, मतलब आज मैं गारंटी दे सकता हूँ कि आपको टेस्ट सीरीज अगर बंगाली में कोई भी आपको चाहिए तो वो मिलेगी सिर्फ अड्डा 247 पे। मतलब आप एग्जाम का नाम लीजिए और वो टेस्ट सीरीज अवेलेबल मिलेगी आपको अड्डा 247 पे। থ্যাংক ইউ স্যার। তো এইটা স্যার তোমাদের কিন্তু বলে দিলেন যে কোনো পরীক্ষার নাম নেবে এবং তোমাদের টেস্ট সিরিজ কিন্তু পেয়ে যাবে, তো সত্যি সত্যি সেই কমিটমেন্টটা আমাদের প্রশান্ত স্যার ধরে রেখেছেন, এতদিন ধরে ধরে রেখেছেন। আবার তোমাদেরকে বলছি প্রশান্ত স্যারের হয়ে যে যত যেরকম পরীক্ষা তোমরা চাও, যে কোনো এক্সাম, তোমরা শুধু একবার আমাদেরকে খবর করে দেবে যে স্যার এই পরীক্ষার টেস্ট সিরিজটা আমাদের চাই, এটার ই বুক চাই। এবং ইভেন আমরা হয়তো আস্তে আস্তে WBCS যেটা আমাদের যে সমস্ত কন্টেন্ট আমরা দিচ্ছি আস্তে আস্তে টেস্ট সিরিজ ই বুক সেগুলোতেও আস্তে আস্তে কিন্তু আমরা মেনসের দিকেও
এগোচ্ছি। তো স্যার WBCS এর যে ব্যাপারটা, WBCS কা যো হম লোগ কা মেইনস কা কন্টেন্ট মানে যো রিকোয়ারমেন্ট হ্যায়, ইয়ে চিজ হম লোগ কেসে আবি 2022 মে কেসে ইমপ্লিমেন্ট করেঙ্গে কি আগর আপ স্যার? মোস্ট প্রোবাবলি আগর মে বাত করুং তো আগলে 3-4 মহিনে কে আন্ডার WBCS মেইনস কা ভি কন্টেন্ট সব কে পাস অ্যাভেলেবল হোগা। অর স্টুডেন্টস মে মতলব ইয়ে कहते ना, एक कॉन्फिडेंस होता है कि मुझे मतलब 2022 एक तो बहुत अच्छे एक नोट के साथ शुरू हुआ है कि वैकेंसीज आ रही हैं डिफरेंट डिफरेंट। हाँ, थोड़े से कोविड केसेस वगैरह भी बढ़े हैं, तो स्टूडेंट्स को ध्यान रखना बहुत ज़रूरी है। तो WBCS मेंस की अगर मैं बात करूँ तो मेंस के लिए भी जो कंटेंट अवेलेबल होगा वो 3-4 महीने के अंदर स्टूडेंट्स के पास होगा। तो ये एक मैं आपको गारंटी दे सकता हूँ, और ये भी मैं कह सकता हूँ कि वो उससे बढ़िया कंटेंट उनको और कहीं नहीं मिल सकता। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো তোমরা দেখতে পেলে তোমাদের শেষ যে দুশ্চিন্তাটা, যেটা মাথায় টেনশন ছিল যে মেন্সের কন্টেন্টের পরে, সেটাও কিন্তু তোমরা আস্তে আস্তে পেয়ে যাচ্ছ। তো কন্টেন্টের ব্যাপারে যদি আমি বলতেই হয়, তাহলে 24/7 এখন এরপরে 2022 এটুকু আমরা গ্যারেন্টি নিচ্ছি, প্রশান্ত স্যারও বলে দিলেন, প্রশান্ত স্যারের সাহায্যে আমরা এটার একটা মাউন্ট বা একটা মাইলস্টোন আমরা অবশ্যই পৌঁছাবো। সেই মাইলস্টোনটা হবে একমাত্র 24/7 বেঙ্গলি, এবং সেখানে সমস্ত কন্টেন্ট তোমরা পাবে বাংলায়, টেস্ট সিরিজ হোক বা বই। হ্যালো বন্ধুরা, তোমার কি মনে পড়ে সেই 2020 সালের প্রথম যেদিন কি আমরা এই 24/7 বেঙ্গলি চ্যানেলটাকে প্রথম ইন্ট্রোডিউস করেছিলাম তোমাদের সাথে? তো সেদিনকে ছিলেন গোপাল স্যার, আজকেও আমাদের সাথে আছেন গোপাল স্যার। স্যার, ইয়ে যে 2020 থেকে 2022 তক যে জার্নি হ্যায়, কোভিড আয়া, বহুত কুছ আয়া, লড়কোকে পাস কন্টেন্ট নেই হ্যায়, বচ্চোকে পাস টেস্ট সিরিজ নেই হ্যায়, বেঙ্গলি মে নেই হ্যায়, বেঙ্গলি মে পড়ানা চাহিয়ে, বহুত সারে কোচিং সেন্টার ও লোক ঘুম লিয়ে, ফির আড্ডা মে আয়ে বচ্চে, আড্ডা মে আকে ও লোক দেখে কি বেঙ্গলি মে সব কুছ পড়ায়া যা রহা হ্যায়, ডিজিটাল বোর্ডস বহুত সারে বহুত কুছ। তো আপনি কিয়া থা ও চ্যানেল কা হামারা ইন্ট্রোডিউস, আজ ও চ্যানেল আজ 4,50,000 বচ্চো কে সাথ হ্যায়, তো ইনকে লিয়ে কুছ আগর আপ কহ দে। তো ইয়ার দেখো, মতলব when we started this channel and obviously when no one was there, তো we planned ke yaar bengali team ko introduce karna hai, maine kaha mujhe to bengali nahi aati hai, to I still remember I did that complete session in english and they were in their local language, because we want to give that flavor, matlab jaise jab hum north mein karte hain ya jab hum hindi channel pe baat karte hain to wahan hindi medium rehta hai, kyunki we want to make that connect. Dekho, एक हमारे कम्युनिकेशन ही होता है, एक हमारे बोलने का तरीका, हमारे एक्सप्रेशन करने का तरीका ही होता है जिससे आप बच्चे आप कनेक्ट कर पाते हो। तो जब चाहे वो बंगाल है, मतलब बंगाल तो वॉज द फर्स्ट वन, मतलब अब तो हम ऑलमोस्ट हर लैंग्वेज में हम काम कर रहे हैं, मराठी है, तमिल है, तेलुगू है, मलयालम है, उड़िया है, इवन वी आर ट्राइंग गुजराती एज वेल। तो यार पॉइंट वही था कि मतलब ऑब्वियसली जैसे सर ने भी पॉइंट बोला कि एक्सेस है सबके पास, बट अभी क्वालिटी एक्सेस होता है ना, जैसे हमारे जो फाउंडर है उनका भी एक हमेशा एक पॉइंट रहता है यार, क्वालिटी एजुकेशन, हम क्वालिटी एजुकेशन हम इंग्लिश मीडियम में दे रहे थे, हम हिंदी मीडियम में दे रहे थे, एंड नाउ वी आर गिविंग क्वालिटी एजुकेशन इन दैट लैंग्वेजेस जहाँ पे बच्चे को जो भी रिक्वायरमेंट है, जहाँ जिस भी स्टेट का बच्चा है, बिकॉज अगेन हम पूरे इंडिया की बात करते हैं, और हर एक स्टेट का अपना एक एग्जाम होता है। जैसे सर ने कॉन्टेंट की बात करी है, तो वी स्टार्टेड विद बंगाली विद अ यूट्यूब चैनल, देन वी स्टार्टेड द लाइव क्लासेज, एंड रिसेंटली वी लॉन्च द टाइटल्स इन बंगाली, एंड जस्ट इमेजिन इट वॉज स्टिल आर बेस्ट सेलिंग टाइटल इवन ऑन अमेजॉन, इवन ऑन आर स्टोर, मतलब वॉट वी सोल्ड अराउंड 5,000+ कॉपीज टिल नाउ। तो आप सोच सकते हो, मतलब दिस इज द पावर ऑफ कॉन्टेंट, एंड दिस इज द पावर ऑफ क्वालिटी कॉन्टेंट। एंड अगेन जैसे इट्स अ न्यू ईयर, तो अब हमारा नया साल का रेजोल्यूशन यही है कि यार इस पावर ऑफ कॉन्टेंट को, इस क्वालिटी एजुकेशन को और कितना और आगे लेके जाएं, मतलब दिस इज द ओनली रेजोल्यूशन। मतलब जैसे अगर आपने 24/7 पे देखा भी होगा, तो सिलेक्शन इस साल सिलेक्शन का रेजोल्यूशन, मतलब हम लोगों ने एज अ कंपनी हमने यही रेजोल्यूशन लिया कि सिलेक्शन का रेजोल्यूशन हम लेके चल रहे हैं, एंड वही हमारा इस साल का मोटो रहेगा कि यार सिलेक्शन का रेजोल्यूशन, एंड ऑब्वियसली यार दे ऑल आर रॉक स्टार्स। आप सेशन देखिए, एंड इरेस्पेक्टिव ऑफ द एग्जाम्स, चाहे वो WBCS जैसा एक टफ एग्जाम है या RRB ग्रुप डी जैसा एक ईजी एग्जाम है, उसको क्वालिटी में पढ़ाया जा रहा है। मतलब ना ही वहाँ पे क्वालिटी कॉम्प्रोमाइज हो रही है, ना ही ग्रुप डी में कॉम्प्रोमाइज हो रही है, क्योंकि अगेन वी आर फोकसिंग ऑन सिलेक्शन, एंड यू कैन सी यार डेली लेवल पे हम लोग सक्सेस स्टोरी करते ही करते हैं। तो यार दे आर डूइंग अ ग्रेट जॉब। इंट्रोडक्शन तो एक शुरुआत थी, एंड नाउ दे आर कंटिन्यूइंग इट विद मोर देन लेट्स से क्लोज टू 4.5 लाख सब्सक्राइबर्स, एंड दैट्स अ गुड जॉब डन बाय द टीम, एंड वही है सिलेक्शन का रेजोल्यूशन फॉर ऑल द एस्पिरेंट्स। थैंक यू सर, थैंक यू गोपाल सर।
তো বন্ধুরা, আমরা চলে এসেছি এবারে আমাদের এমন কিছু ব্যক্তিত্বের সামনে, যারা পিছন থেকে হোক বা উপর থেকে হোক, যেখান থেকে আমাদের এমন কোনোদিন হয়নি যেদিনকে আমরা সাপোর্ট চেয়েছি আর সাপোর্ট পাইনি, এবং তাদের এই ক্রেডিটটা না বললেই নয়। তো সেরকমই একজন আমাদের সৌরভ বনসাল স্যার, যিনি আমাদের ফাউন্ডার, এবং তিনি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবেন। আমরা এই যে জার্নিটা 2020 সাল থেকে দু বছর যে জার্নিটা, এটা নিয়ে আমরা স্যারের কাছ থেকে শুনে নেবো। স্যার, ইয়ে তো 2020 সে হম লোক 2022 তক আয়ে হ্যাঁ, ইয়ে যে জার্নি হ্যাঁ, বহুত সারে চ্যালেঞ্জেস আয়ে হ্যাঁ, হম লোক ট্যাকল করতে করতে হুয়ে আয়ে হ্যাঁ, তো হম লোক ইসি কে বারে মে আপ ভি হামারে বহুত সারে সাথ দিয়ে সাপোর্ট কিয়ে অর ইন বচ্চো কো ভি। তো আজ হামারে 4 লাখ সে জাদা সাবস্ক্রাইবার হ্যাঁ, ইতনে বড়া ফ্যামিলি, অর ইনকে লিয়ে কুছ আগার আপ। Yeah, thank you, Apurva. First of all, Happy New Year to all those who are watching this video. ये जर्नी हमने शुरू किया था, you know, zero students थे तब हम लोग सब एक साथ इकट्ठे हुए, जब हमने ये सोचा कि हमें वेस्ट बंगाल स्टेट में इतनी सारी जो अपॉर्चुनिटीज आती हैं, जो स्टूडेंट्स हैं उनको किस तरीके से हम सर्व कर सकते हैं, किस तरीके से हम बेटर एजुकेशन टू द लास्ट माइल हम पहुँचा सकते हैं, तो उस आइडिया से हमने 2020 में शुरू किया। यस, एंड वी हैव कम अ लॉन्ग वे। आज हम मोर देन 4 लाख स्टूडेंट्स को केटर कर रहे हैं, एंड आई एम श्योर दैट दिस नंबर इज नॉट गोइंग टू स्टॉप हियर। यू ऑल आर रॉक स्टार्स, एंड द काइंड ऑफ रिजल्ट्स विच वी हैव गिवन, इट्स अगेन वेरी वेरी कमेंडेबल। बहुत सारे बच्चों का सिलेक्शन हुआ है अभी रिसेंटली, कल ही मैं देख रहा था कि एक स्टूडेंट ने हमें मैसेज किया था अबाउट यू नो ग्रुप सी का, आई थिंक एक रिजल्ट आया है WBCS में, तो बहुत हार्ट टचिंग यू नो मोमेंट था वो मेरे लिए। मैं यही कहूँगा कि थोड़े टफ टाइम्स भी हैं, इफ़ वी टॉक अबाउट एक्सटर्नैलिटीज, कोविड का सिचुएशन है। 2020 में ये पूरा का पूरा शुरू हुआ था, नाउ वी हैव एंटर 2022। फर्स्ट ऑफ ऑल आई विश यू दैट बी सेफ, राइट। बहुत बहुत अपने हेल्थ का आप लोगों को ख्याल रखना है, एंड आप लोगों को इंश्योर करना है कि पढ़ाई के साथ साथ हेल्थ को भी ध्यान में रखना है आप लोगों को, राइट। एंड आई विश यू ऑल द बेस्ट फॉर 2022। जो भी आपके ड्रीम्स हैं, जो भी आपका रेजोल्यूशन है, इस बार हमने भी एक रेजोल्यूशन लिया है, सिलेक्शन का रेजोल्यूशन, एंड 2022 में मैं चाहूँगा कि जितने भी बच्चे हमारे साथ जुड़े वो सब के सब बिफोर दे एंटर 2023 दे शुड हैव देयर ड्रीम जॉब इन देयर पॉकेट, राइट। एंड अड्डा 24/7 आपके इस ड्रीम के साथ है और इंश्योर करेगा कि वी रियलाइज दिस ड्रीम। ओके, थैंक यू। मोनुरा, যখন আমরা লড়াই বা স্ট্রাগলের কথা বলি, তখন একটা নাম আমরা আমাদের অফিসে মানে আমাদের এই আড্ডার পুরো ফ্যামিলিতে একজনের নাম আসে, যেটা হচ্ছে অনিল নাগার স্যার, যিনি আমাদের ফাউন্ডার, যিনি আমাদের প্রোপেরিয়েটর। আচ্ছা, তার কাছ থেকে শুনে নেব। স্যার, হম লোক যে ইয়ে জার্নি শুরু হওয়া থা 2020 মে, 2020 মে হম লোক উস টাইম পে এক বহুত ছোটে সে স্টেপ সে শুরু কিয়ে থে, ফির হম লোক ধীরে ধীরে বাড়তে গে, ফির বহুত সারে চ্যালেঞ্জেস আয়ে, জেসে কি করোনা, জেসে কি লকডাউন, ইন সব মে ভি বহুত সারে স্টুডেন্টস হামারে জো সাপোর্ট মে হ্যায়, আজ वो सपोर्ट होते होते आज हम लोग पहुंच गए हैं 4.5 लाख के और भी ज्यादा, और भी हम लोग आगे जाएंगे। तो इन सब स्टूडेंट्स के लिए आप कुछ कहना चाहेंगे? थैंक यू सो मच। देखिए, सबसे पहले तो मैं अपनी टीम को इस बहुत बड़े अचीवमेंट के लिए कॉन्ग्रेट्स बोलना चाहूंगा, क्योंकि जब एक्चुअली हमने शुरू किया था तो एक बहुत अच्छा फेज नहीं था, ऑलमोस्ट उसी टाइम कोविड भी आ गया था और कोविड की वजह से बहुत सारे डिस्टर्बेंस भी हुए थे, लेकिन टीम ने कंसिस्टेंटली काम किया और एक फेथ के साथ, एक ड्रीम के साथ उस चीज़ पे वर्क किया और उसे आज एक बड़े रूप में लेकर आए हैं। सो फर्स्ट ऑफ ऑल कॉन्ग्रेट्स ऑल टीम मेंबर्स, यू आर डूइंग फैबुलस जॉब फॉर आवर स्टूडेंट्स, एंड मुझे पता है मुझे बहुत सारे मैसेज आते हैं वेस्ट बंगाल से और जो स्टूडेंट हमारे इस प्लेटफॉर्म पर आते हैं कि जो वहाँ पर क्वालिटी मिल रही है, जो बच्चों को वहाँ पर कंटेंट मिल रहा है वो एकदम यूनिक है और बहुत रिलेवेंट है जो एग्ज़ाम्स के लिए प्रिपेयर कर रहे हैं। तो बच्चों, मैं ये कहना चाहूँगा कि जिस तरह आप लोग सपोर्ट कर रहे हैं, जिस तरह आप लोगों ने हमें अपनी नीड्स के बारे में बताया है, जिस तरह गाइड किया है, प्लीज़ उसी तरह सपोर्ट करते रहें और हमें बताते रहें कि आपकी क्या नीड्स है और किस तरह हम आपकी हेल्प कर सकते हैं। देखिए, एज ए कंपनी हमारा इंटेंट यही है कि हम आपको सपोर्ट कर पाएँ, आपको सक्सेसफुल बना पाएँ, और उसमें हम जेन्युइनली बिलीव करते हैं, और अगर आप हमें कोई भी सजेशन देंगे, कोई भी फीडबैक देंगे, तो उसके लिए हम जी जान से मेहनत भी करेंगे, जिस तरह हमने पास्ट में की है।
तो इसी तरह प्लीज हमें सपोर्ट करते रहिए और हम ये आपसे प्रॉमिस करते हैं कि आपको अच्छे से अच्छा कंटेंट देंगे और अगर आप हमारे प्लेटफॉर्म में जुड़े रहेंगे तो हम डेफिनेटली आपको सक्सेसफुल बनाकर ही रहेंगे। थैंक यू सो मच फॉर बीइंग ऑन आवर प्लेटफॉर्म। थैंक यू। तो बंधुरा নতুন অফিস দেখতে পাচ্ছ সবাই, খুব ভালো লাগছে আশা করি। শুধুমাত্র একটা অফিস নয়, একটা নতুন স্বপ্ন, নতুন অধ্যায় 2022-এ এই বছরে। 2021-এ বা 2020-তে আমরা যত রকম চ্যালেঞ্জেস পেয়েছি, ঠিক আছে, এরকম চ্যালেঞ্জ আরও আসুক না, 2022-এ আরও বেশি চ্যালেঞ্জ আসুক, আমরা ভয় পাই না, কারণ তোমরা আমাদের সাথে আছো। আর দ্বিতীয়ত, আজকে আমরা এই তিনজন লাস্ট কয়েকটা কথা তোমাদেরকে বলবো যে এই বছর আমাদের যে রেজলিউশন বা আমাদের যে শপথ সেটা হচ্ছে তোমাদের সিলেকশন। এবং সুভাষ স্যার যদি স্টুডেন্টদের কিছু বলে। আমার যেটুকুনি বলার, লাইফে এরকম রাস্তায় অনেক গর্ত, অনেক ভাঙাচোরা রাস্তা আসবে, সেটাকে ডিঙিয়ে যাওয়ার জন্য যত জোর একটা লাফ দেওয়া যায় দিয়ে দাও। এই বছরই হচ্ছে সুযোগ যে এই যে ল্যাপসটা হয়ে গেছে, ইয়ার ল্যাপস, এটাকে পেরিয়ে যাওয়ার সেটা হচ্ছে একমাত্র সিলেকশন। তো এই সিলেকশন দিয়ে, একটা লং জাম্প দিয়ে এই গর্ত, এই ভাঙা রাস্তা পেরিয়ে যাও, তারপরে লাইফে যে রাস্তাটা পাবে সেটা খুবই স্মুথ এবং তারপরে তোমাদের গন্তব্য অপেক্ষা করছে। অপূর্ব স্যার এন্ড সুভাষিস স্যার, সবাইকেই এবং আর R24/7 বেঙ্গলির সমস্ত টিম, সবার তরফ থেকে, ফার্স্ট অফ অল তো দেখো, জীবনে সমস্যা থাকবে, সমস্যাবিহীন তো জীবন হয় না, সমস্যা আছে, চ্যালেঞ্জেস আছে, পরিস্থিতি খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, আমাদের চোখের সামনে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু জীবনকে সুন্দর করে সাজাতে পারি শুধুমাত্র আমরাই। আর তার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে অনবরত চেষ্টা। মাঠ ছেড়ে ভাগলে হবে না। কেউ যদি এই পরিস্থিতিকে দেখে ভয় পেয়ে যদি মাঠ ছেড়ে যদি ভেঙে যাও তাহলে কিন্তু সফলতা আসবে না। হ্যাঁ, কারো দুদিন আগে আসবে, কারো দুদিন পরে আসবে, কিন্তু যে এই মাঠে শক্তির সাথে, বিশ্বাসের সাথে, ভরসার সাথে দাঁড়িয়ে আছে, সফলতা কিন্তু তার কাছেই আসবে। এর জন্যই একটা গুরুত্বপূর্ণ কথা বলে যে ক্যাচ দ্য সাকসেস। তো বন্ধুরা, আজকে এই যে সমস্ত তোমরা অনেক কিছুই তোমরা জানতে পারলে, R24/7 বাংলাকে তোমরা ভেতর থেকে তোমরা চিনতে পারলে, এবং তোমরা আছো তাই আমরা আছি, এটাই আমরা সবসময় মনে করি। এবং 2022 আমাদের যেটা অন্যতম রিজলিউশন, দ্যাট ইজ ইয়োর সিলেকশন। সো সেই শপথ নিয়ে আমি আজকে আমার এই যে বক্তব্য এটা এখানেই আমি শেষ করব। অল দ্য ভেরি বেস্ট, কখনো ভরসাহীন হয়েও না, বিশ্বাস রাখো তুমি সফলতা অর্জন করবে। তাহলে বন্ধুরা, বাড়িতে একবার সবাই মিলে আমাদের সেই স্লোগানটা হবে নাকি, R24/7 থাকলে সাথে সরকারি চাকরি পাবে হাতে।